হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে। আজকের আয়োজনে রয়েছে আলু আর ডিম দিয়ে মাত্র 5 মিনিটে তৈরি করা যায় ভীষণ মজার একটি স্ন্যাক্স রেসিপি। এটা দেখতে খুবই ইউনিক আর খেতে কিন্তু অনেক বেশি মজার, ছোট বড় সবাই খুব পছন্দ করবে। আপনারা চাইলে এটা ঝটপট বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করতে পারেন। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিচ্ছি কীভাবে এটা তৈরি করতে হয়। চুলায় একটা ফ্রাই প্যানে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়েছি। এবার তেলটা সম্পূর্ণ প্যানের ভেতরে ভালো করে লাগিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে আলু। আলুগুলোকে আমি একেবারেই পাতলা করে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার এরকমভাবে আমি সম্পূর্ণ প্যানের ভেতরে আলুটা ছড়িয়ে দিচ্ছি। যথাসম্ভব চেষ্টা করবেন আলুটা পাতলা করে কেটে নেওয়ার, কারণ আলু যদি মোটা করে কাটেন সেক্ষেত্রে কিন্তু সেদ্ধ হতে অনেক বেশি সময় লাগবে আর স্ন্যাক্সটা খেতেও খুব বেশি একটা ভালো লাগবে না। সম্পূর্ণ আলুটা আমি ছড়িয়ে দিয়ে এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা কিন্তু একটু বুঝে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়া। যেখানে আলু দিয়েছি আলুর উপরেই গোলমরিচ গুঁড়াটা ছড়িয়ে দিচ্ছি। আবার দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, এতে করে একটু ঝাল হবে, খেতে ভালো লাগবে। এখানে কিন্তু কোনো পরিমাণ নেই, জাস্ট হাত দিয়ে 1 চিমটি নিয়ে আপনারা এটার উপর ছড়িয়ে দেবেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলার আঁচটাকে মিডিয়াম টু লো করে দিচ্ছি। ঠিক 3 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আলুটা কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর অনেকটাই কিন্তু কুড়মুড়ে ভাব চলে এসেছে। এবার মাছ বরাবর আমি একটা ডিম দিয়ে দিলাম। ডিমটা একটু ছড়িয়ে দিচ্ছি যেন চারপাশে ভালো করে ডিমটা যায়। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর গোলমরিচ গুঁড়া। আলুতে যেহেতু লবণ দিয়েছিলাম তাই কিন্তু লবণটা শুধু ডিমের পরিমাণে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঠিক 1 থেকে 1.5 মিনিটের জন্য। 1.5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডিমটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে ভীষণ মজার স্ন্যাক্স। এটা তৈরি করতে আমার 5 মিনিট সময়ও লাগেনি। আশা করছি আপনাদের আমার রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলে যাবেন না। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।